মিডিয়া ভয়েস মিল। কুন্দু ফুলের মালা। আজকের পর্বে দেখা যাবে অংশুর কাকা শকুন্তলার বাবাকে বলে, তোমার মেয়ে যে জঘন্য অপরাধ করেছে তাতে এই বাড়িতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে, আর তুমি এখন পাড়ার লোকদের নিয়ে ঝামেলা করতে এসেছো এখানে। অংশুর ছোট কাকা বলে, এখানে এসব করে কিছু হবে না, এখন মেয়েকে তোমার কাছে রাখো, যাবতীয় খরচ তো অংশু দিবে, অংশু তো আর না করেনি দিবে না। শকুন্তলা কান্না করে। অংশুর কাকা আরো অনেক কথা বলে। অংশুর মা বলে, ছেলের বউ আমার, সবাই আমার ছেলের বউকে নিয়ে কথা বলছে, আর আমাকে কিছু বলতে দিবে না। অংশুর কাকা অংশুর মাকে অনেক কথা বলে, আর অংশুর মা বলে অংশুকে সব মানতেই হবে। অংশুর মা শকুন্তলার হয়ে অনেক কথা বলে। শকুন্তলা বলে, আমি এখানে আসতে চাইনি, পাড়ার সকলে বলল দেখে আমি এখানে এসেছি, আরো অনেক কথা বলে শকুন্তলা। শকুন্তলা তার বাবার কাছে বলে, তোমার মেয়ে তো চাকরি করে, এখানে আমার মাথা নিচু করা দরকার ছিল না, সবাই বলেছে দেখি এসেছি। শকুন্তলা কান্না করে, আরো অনেক কথা বলে, আরো বলে একটা বাইরের মেয়ের জন্য আমার বিয়েটা ভেঙে গেল। তখন অংশু বলে, তাই তুই ওই মেয়েটার বিপদ বাড়িয়ে দিলি। তখন শকুন্তলার বাবা বলে, সেই মেয়ে কি কিছু বুঝে না, সে তো কলকাতার মেয়ে, সে বিশুর নামে থানায় নালিশ করতে পারতো। আর অনেক কথা বলে শকুন্তলার বাবা। অংশুর কাকি বলে, অংশু কি তোর আর তোর মেয়ের কাছে থেকে সবকিছু শিখতে হবে। বান্টিও অনেক কথা বলে। শকুন্তলা বান্টিকে বলে, তুইও শুধু তোর দাদার দিকটাই দেখলি, আমার দিকটা দেখলি না। বান্টিও শকুন্তলা অনেক কথা বলে। অংশুর কাকা বলে, এইসব ঝামেলা করে কোনো লাভ নেই, গ্রামের লোকজন বলে শকুন্তলাকে তোমাদের বাড়িতে রাখতেই হবে, আমরা গরিব বলে তোমরা যা ইচ্ছে তাই করবে নাকি। তখন অংশুর কাকা বলে, আমরা যা ইচ্ছে তাই করছি, তাহলে তোমরা থানায় যাও, থানার লোকরা তো আর যা ইচ্ছে তাই করবে না। অংশু বলে, থানায় যাওয়ার রাস্তা কিন্তু সত্য কাকার একার নাই, থানায় কিন্তু আমরাও যেতে পারি, থানায় যদি আমি সব সাক্ষ্য প্রমাণ দেই তাহলে কি হবে বুঝতে পারছি শকুন্তলা, তোর স্কুলে চাকরিটাও কিন্তু আর থাকবে না। আর অনেক কিছু বলে অংশু শকুন্তলাকে। আর অংশু বলে, শকুন্তলাকে এখান থেকে নিয়ে যাও। অংশুর মা অংশুকে বুঝায় আর বলে, মানুষ ভুল করে, ওকে আরেকটা সুযোগ দিয়ে দাও। আর অনেক কথা বলে অংশু মা। অংশু বলে, আমি তো ওকে সিঁদুর পড়তে বলিনি, সিঁদুরটা মুছতে ফেল শকুন্তলা। শকুন্তলা বলে, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কিন্তু আমার এই সিঁদুর নিয়ে কিছু বলবে না, এটা আমার ব্যাপার। তখন অংশু বলে, আমি তোকে কিছু বলিনি, মণিমা বলেছে দেখে আমি বললাম। অংশু আর অনেক কথা বলে। অংশু বলে, জোর করে কিছু করা যায় না, থানা পুলিশ করে তুই যদি কিছু করতে পারিস কর। সুমন শকুন্তলাকে অনেক কথা বলে। সুমন ও শকুন্তলা দুজনে কথা বলে। পাড়ার লোকজন বলে, যাই ঘটুক না কেন মেয়েকে ফিরিয়ে নিতেই হবে। শকুন্তলার বাবা বলে, তাহলে আমাদের তো জোর করে দেখাতেই হবে। অংশুর কাকা বলে, তুই আমাদের ভয় দেখাচ্ছিস নাকি। শকুন্তলার বাবা অংশুদের অনেক কথা বলে। অংশুর কাকি বলে, শ্বশুর বাড়িতে থাকার যদি এত ইচ্ছা থাক এখানে, কিন্তু অংশু তো বলেই দিয়েছে তোর সাথে কথা বলবে না, সম্পর্ক রাখবে না। অংশু বলে, শকুন্তলা যদি এ বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। অংশুর মা অনেক কথা বলে অংশুকে। শকুন্তলা বলে, সত্যি কথা যদি আমি বলি তাহলে হাড়ে হাড়ি ভেঙে যাবে। অংশু বলে, কি বলবি বল। অংশুর কাকারা বলে, কি সত্যি কথা বলবে, এখন চুপ করে আছিস কেন, বল সত্যি কথা। শকুন্তলা বলে, তোমাদের কথা না। তখন তারা বলে, তাহলে কি অংশুর কথা বল, আমাদের শুনতেই হবে। তখন শকুন্তলা বলে, তোমরা সবাই জানো, সবকিছু জেনে শুনে না শোনার ভান করছো, আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।